আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি মামি রন্ধন সাহা চ্যানেল থেকে সবাইকে। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো টক মিষ্টি কাঁচা বরই দিয়ে আচার। চলুন তাহলে দেখে আসি আজকের রেসিপি। আমি এখানে 1 কেজি বরই নিয়েছি। বরইটা গোটা ফেলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি বরইটাকে অল্প পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে হাত দিয়ে চটকিয়ে নিয়েছি। আমি সিদ্ধ করার সময় একটু লবণ দিয়ে নিয়েছি। চটকানোর পরে আমি ওভাবেই চুলাই দিয়েছি ওই প্যান সহ। ওর মধ্যে দেব গুঁড়ো পরিমাণ মতো। আমি এর মধ্যে আরও একটু অল্প পরিমাণে লবণ দেব, তেঁতুল দেব আর ভাজা মরিচ গুঁড়া করা দেব 1 চা চামচের মতো। আপনারা যেমন ঝাল টক খান মিষ্টি ওভাবেই দিবেন। দিয়ে আমি কিছুক্ষণ মিডিয়াম আঁচে নেড়ে সব কিছু যাতে একবারে মিশে যায় এবং বড়াইয়ের মধ্যেও ঢুকে পড়ে সেভাবেই নাড়তে হবে। সব কিছু একসাথে দিয়ে নাড়তে নাড়তে গুড়টাও গলে যাবে এবং বড়র ভিতরে সব ঢুকে দেখবেন একটা সুন্দর কালার আসছে। তখন আমি 1 চা চামচ জিরের গুঁড়া দেব, ভেজে গুঁড়া করে নেওয়া, আর একটু ভিট লবণ দেব। আপনারা চেখে দেখবেন, যদি আপনাদের কাছে মনে হয় কিছু দেওয়া তাহলে দিবেন। দেখুন আমার এই আচারটা হয়ে গেছে। আমার কিন্তু 5 মিনিটের মতো সময় লেগেছে। আশা করি আপনারা এই আচারটা অবশ্যই এই বড়াইয়ের দিনে বানিয়ে খেয়ে দেখবেন কাঁচা বড়ই দিয়ে। ভালো লাগলে আমার ভিডিওটিতে একটা লাইক দিবেন, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ।